নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের চাঁদশগর নিজের মায়ের সাথে এসে মা চণ্ডিকার পুজো করতেন আসামের চণ্ডিকা মন্দিরের ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার ধ্রুবজ্যোতি ডেকা আমাকে প্রদান করেছেন তথ্যটি আসামের মা চণ্ডিকা মন্দির সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ধ্রুবজ্যোতি ডেকাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং আপনারা যারা যারা নিজেদের বাড়ির পুজো সম্পর্কিত তথ্যাবলী আমাকে প্রদান করতে চান তারা দয়া করে আমার ভিডিওর কমেন্টে অবশ্যই জানান আমি তাদের সকলকে সঠিকভাবে গাইড করে দেব এবং তাদের বাড়ির পুজো সম্পর্কিত তথ্যাবলী আমি আমার চ্যানেলে ভিডিও স্বরূপ আপলোড করব সম্পূর্ণ বিনামূল্যে তো আসুন জেনে নেওয়া যাক আসামের কামরূপে ছয়গাঁও নামের গ্রামে চম্পক নগরে মা চণ্ডিকার একটি খুব সুন্দর বিশাল জাগ্রত মন্দির রয়েছে এই মন্দির ভগবতী দুর্গার মুখ্য আরাধনাস্থল যেখানে মা চণ্ডিকা রূপে পূজিত হন তবে এই মন্দির কোনো সাধারণ মানুষ দ্বারা প্রতিষ্ঠিত নয় এই মন্দির লক্ষ্মীন্দ্রের পিতা ও মহাশতী বেহুলার শ্বশুরমশাইয়ের দ্বারা প্রতিষ্ঠিত মন্দির নিজের ছয় পুত্রের মধ্যে নিজের সম্পত্তি ছয় ভাগ করে দেওয়ার জন্য জায়গার নাম হয়েছে ছয়গাঁও চাঁদ সহদাগরে মা ছিলেন পরমা ভক্তিমতী মহিলা তিনি প্রতিদিন মা জগদম্বার উপাসনা করতেন তবে একদিন চাঁদ সহদাগরের মা বললেন যে ভগবতী পার্বতীকে কৈলাস থেকে নিয়ে আসতে চাঁদ সহদাগর ছিলেন পরম শিব ভক্ত তিনি শিবের সহায়ে মাতা পার্বতীর সাথে সাক্ষাৎ করে নিজের মায়ের প্রস্তাবের কথা জানালেন মা পার্বতীও বললেন যে তিনি তার মায়ের পুজোয় প্রতি সন্তুষ্ট তিনি চাঁদসৌদাগরের সাথে কামরূপে যাবেন চম্পক নগরে। কিন্তু একটা শর্ত আছে যে তিনি চণ্ডিকা রূপে যাবেন কিন্তু তাকে নিয়ে যাওয়ার পথে কোনো জায়গায় রাখতে পারবেন না যদি রাখেন মা সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবে আরেকটি শর্ত হলো মাকে কিন্তু হাতে করে নিয়ে যাওয়া যাবে না কাঁধে করে নিয়ে যেতে হবে তবেই মা যাবেন চাঁদ সদাগর মায়ের শর্তে রাজি হলেন মাকে নিয়ে রাজ্যে নিয়ে আসার সময় চাঁদ সদাগরের প্রস্রাব লাগায় তিনি একটু উঁচু জায়গা দেখে মায়ের প্রতিমা সেখানে রেখে দিল প্রস্রাব করে আসার পর তিনি যখন মাকে উঠাতে চাইল মা আর উঠল না তিনি সেখানেই বিরাজিত হয়ে গেলেন তখন মা নিজের রূপে বললেন যে তাকে এই স্থানে চণ্ডিকা রূপে পুজো করতে হবে নৃত্য পুজোর সাথে ভোগ আদি নিবেদন করতে হবে নৃত্য সেখানে মঙ্গলময় রূপে মা বিরাজ করবেন সেই থেকে আজ পর্যন্ত মায়ের নৃত্য মায়ের নৃত্য পুজো চলে আসছে এখন মন্দিরে মন্দির অতি সুন্দর করে বানানো হচ্ছে এই মন্দির প্রাঙ্গণে রয়েছে গণেশ মন্দির শিব মন্দির এখানে বড় ধুমধাম করে দুর্গাপুজো হয় তবে চণ্ডিকার বিগ্রহে পুজো হলেও মন্দিরের সামনে একটি দুর্গা প্রতিমা নিয়ে এসে শারদীয়া দুর্গা উৎসব সম্পন্ন করা হয় এখানে মায়ের নিত্য ভোগ হয় বলিদান প্রথাও রয়েছে লোকশ্রুতি রয়েছে যে চাঁদ সহদাগর নিজের মায়ের সাথে এখানে এসে মা চণ্ডিকার পুজো করতেন এখানে একটি বিশেষ কথা হলো মা এখানে পূর্বমুখী অর্থাৎ মাকে প্রণাম করতে হলে পশ্চিমমুখী হয়ে করতে হয় এখানে মা অত্যন্ত মঙ্গলময়ী সব মানুষের মনস্কামনা মা এখানে পূরণ করেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ